उसके सामने बैटिंग कर रहे हैं मुझे ब्रेटली, बिल्कुल अच्छा चला भी है। और जब अच्छा विकेट होता है तो जितना फास्ट बॉलर होता है उतना अच्छा बैटिंग करने को मजा आता है, मैं बहुत एंजॉय करता हूँ अच्छा विकेट का अच्छा बॉलर को। খেলা হবে স্লোগান দিয়ে ভোটের ময়দানে নামলেন ইউসুফ পাঠান। আর এবার তিনি তৃণমূলের প্রার্থী। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তার ভোট প্রচার। বহরমপুরে তৃণমূলের প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান। এই কেন্দ্রে পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী। এখনও কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা না করলেও এই প্রার্থী যে অধীর চৌধুরী হবে কেন্দ্র থেকে তা নিয়ে কোনো সংশয় নেই। সুতরাং ভোট ময়দানে ইউসুফ বনাম অধীরের লড়াই এবার জমজমাট। ইউসুফ অবশ্য একেবারে খেলোয়াড়ের মতন ভাবেই জানিয়েছেন যে তার টিম একেবারে স্ট্রং টিম। বৃহস্পতিবার মুর্শিদাবাদে পৌঁছিয়েছেন ইউসুফ পাঠান। তাকে অভ্যর্থনা জানানোর জন্য তৈরি ছিল জেলা তৃণমূল নেতৃত্ব। বহরমপুর টেক্সটাইল মোড়ে তাকে অভ্যর্থনা জানান দলীয় নেতাকর্মীরা, আর সেখানে উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরও। নির্দল হয়ে ভোটে দাঁড়াবেন সেই হুমায়ুনকে এদিন দেখা গেল একেবারে অন্য মুডে, ইউসুফ পাঠানের পাশেই, ইউসুফ পাঠানের প্রচারের জন্যই। মঞ্চে ইউসুফের হাত ধরে বার্তা দিতে দেখা গেল হুমায়ুনকে। আবার ইউসুফ যখন বলছেন ভাষাগত সমস্যা যেখানে হয় সেখানে মনের দূরত্ব থাকে, তবে হৃদয়ের সম্পর্ক থাকলে ভাষাগত কোনো সমস্যা হয় না, আর ভাষা তো শেখাই যায়। তখন পাশে বসেছিলেন হুমায়ুন। আর এরপর রাজনৈতিক মহলে প্রশ্ন, যদিও খেলার জগৎ থেকে ইউসুফ পাঠান এসেছে, বর্তমানে প্রার্থী হিসেবে সেই কেন্দ্রে দাঁড়ালেও সেইখানকার মাটির আজ, সেখানকার মাটির গন্ধ কি তিনি আদৌ বুঝতে পারবেন, নাকি ফের একবার জয় জয়কার হবে অধীর চৌধুরীর নাম? ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মুর্শিদাবাদ।